ট্রাভেল ফ্রিক্স, সো আজকে আমার ট্রিপের সেকেন্ড ডে। কালকে ছিলাম লুংচুতে, আজকে আছি চারখোলে। কালকে আবার যাব কালিম্পমের আরেকটা অফ পিট গ্রামে। চারখোলে আমরা আছি ব্লু পাইন রিসর্টে। অ্যাকচুয়ালি তো লুংচু থেকে এখানে আসতে প্রায় 3 ঘন্টা লাগে, বাট রোড কন্ডিশন এত খারাপ যে আমাদের প্রায় 5 ঘন্টা লেগে গেছে। আর আমরা এই বেলা 4টায় সবে চারখোলে চেক ইন করলাম। লাভা থেকে লোলেগাঁও যাওয়ার পথে মূল আকর্ষণ হলো এই ঘন পাইন বনের নির্জনতা। কিন্তু লোলেগাঁওয়ের নতুন রাস্তা তৈরির জন্য প্রায় হাজার হাজার পাইন গাছ কেটে ধ্বংস করে ফেলা হয়েছে। সবুজে মোড়া পাহাড়ি স্নিগ্ধতায় মাখা কালিম্পমের ছোট্ট একটি গ্রাম হলো চারখোল। চারখোলে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ব্লু পাইন রিট্রিট অনবদ্য। আমরা বুক করেছিলাম ব্লু পাইন রিট্রিটের গ্রাস কটেজ। এছাড়াও এখানে রয়েছে ফ্যামিলি রুম, মুনলিট রুম এবং অ্যানেক্স রুম। গ্রাস কটেজের সামনেই রয়েছে ছোট্ট একটি খোলা মাঠ, আর সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ। এই রিসর্টে ঢোকার মুখেই আপনাকে স্বাগত জানাবে 2টি ঘোড়া ও 1টি লাফিং বুদ্ধার সুবৃহৎ মূর্তি। তার পাশেই রয়েছে রিসর্টের রিসেপশন ও ডাইনিং প্লেস। রিসেপশনে রয়েছে ছোট বাচ্চাদের খেলার জায়গা এবং 1টি ছোট রিডিং প্লেসও। এর পাশেই রয়েছে বাবা লোকনাথের 1টি ছোট্ট মন্দির। রিসর্ট চত্বরেই রয়েছে শিব পার্বতীর 1টি শ্বেতশুভ্র সুবিশাল মূর্তি। এবং এই রিসর্টের মূল আকর্ষণ হল রিসর্ট চত্বরেই অবস্থিত 2টি ভিউ পয়েন্ট। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও পুরো কালিম্পং শহরের অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে সারাদিন মেঘ রৌদ্রের লুকোচুরি খেলা চলতেই থাকে। ভিউ পয়েন্ট থেকে মনে হয় যেন মেঘের দেশের ওপরে অবস্থান করছি। আবার নিমেষেই মেঘ এসে পুরো চত্বর ঢেকে দেয়। রাত্রিবেলা দূর পাহাড়ের টিমটিমে আলোর রোশনাইয়ে সেজে ওঠে পুরো কালিম্পং শহর। পরদিন সকালে মিঠে রোদ মেখে আশেপাশের পাহাড় ও উপত্যকা দেখে বেশ খানিকটা সময় কেটে গেল। এই রিসর্টের ঠিক পাশেই রয়েছে ক্রাউন ইম্পেরিয়াল হলিডে ইন রিসর্ট। এই রিসর্টের নৈসর্গিক শোভাও এক কথায় অসাধারণ।
গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স, আজকে চারখোলে আমার সেকেন্ড ডে। এখান থেকে আমরা মোটামুটি 11টা নাগাদ চেক আউট করবো, দেন কালিম্পংয়ের আরেকটা ডেস্টিনেশনে যাব। তো তার আগে আই থিঙ্ক কয়েকটা জিনিস সেখানকার ব্যাপারে আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করা দরকার। ফার্স্ট হলো এখানে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম, একমাত্র ভিউ পয়েন্টে না গেলে নেটওয়ার্ক পাওয়া খুব মুশকিল। রুম থেকে তো নেটওয়ার্ক একেবারেই নীল হয়ে থাকে, বাট ভিউ পয়েন্টে গেলে খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। বাট রাতের দিকে ভিউ পয়েন্টে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, রাতে যদি কাউকে ফোন করার দরকার পড়ে সেক্ষেত্রে একটু চিন্তারই ব্যাপার। সেকেন্ড, এখানে প্রচণ্ড লোডশেডিংয়ের প্রবলেম, গতকাল রাত থেকে এখানে কারেন্ট নেই, সকাল 8টা বাজে এখনও কারেন্ট আসেনি, মোবাইলের চার্জ একদম ডাউন হয়ে গেছে, জানতাম না এতক্ষণ ধরে লোডশেডিং হবে। তো মানে সবাই পাওয়ার ব্যাঙ্ক আনেনি, আমার কাছে তো আছে, ওই জন্য আমার কাজ চলে যাচ্ছে। আর সব থেকে বড় প্রবলেম, গিজার ইউজ করা যাচ্ছে না, এখানে ভালোই ঠান্ডা আছে, বয়স্কদের জন্য ঠান্ডা জল ইউজ করা খুব একটু চাপের হচ্ছে। সো আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন, পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করা মাস্ট, আর লোডশেডিংটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু আই থিঙ্ক এটা চারখোলের ওয়ান অফ দি বেস্ট হোমস্টেস, ভিউ পয়েন্ট একদম রিসর্ট এরিয়ার মধ্যেই, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ দেখা যায়। যদিও আজকে ওয়েদার মেঘলা ছিল বলে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বাট মেঘ, কালিম্পং টাউন, এভরিথিং মিলিয়ে যে ভিউ পেয়েছি, দ্যাট ওয়াজ এনাফ। এই হোমস্টে থেকে ভিউ আমার খুব ভালো লেগেছে, এই হোমস্টের খাবার কোয়ালিটি খুব ভালো, আর রুম কোয়ালিটিও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। লোডশেডিংয়ের প্রবলেমটা আই থিঙ্ক একটু অ্যাডজাস্ট করে নেওয়া বেটার। সো আপনারা যখন আসবেন একটু এইসব ব্যাপারগুলো খোঁজ নিয়ে আসবেন। এবারের মতো আমার চারখোল ট্রিপ এখানেই শেষ হলো। ভালো মন্দ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে রওনা দিলাম আমার পরের অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।